টিকিট পেতে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে এখনও ভিড় করছেন হাজারো প্রবাসী। টোকেন পেলেও ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়, দুশ্চিন্তায় তাদের অনেকে। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য নতুন করে টোকেন দেওয়া শুরু হবে 4 অক্টোবর থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো আকামার মেয়াদ আছে আর মাত্র কয়েকদিন, এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে টিকিট পেতে মরিয়া প্রবাসীরা। নির্দিষ্ট সময়ে টিকিট না পেলে সৌদি আরব যাওয়া আর সম্ভব হবে না বলে মনে করছেন তারা। টোকেনটা দেওয়া হোক, দিলে আমরা যে অমুক দিন আইয়া যাই, এখানে আর বিড় করে আমরা কোনো প্রয়োজন হয় না। 30 তারিখ টোকেন দিয়েছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু টোকেন তারা পেয়েছিল, কিন্তু তারা যাইতে পারে নাই। তাদের তো ওখানে একটা খালি আছে পথ, ওই যে খালি পথটা, ঠিক আছে, আমাদেরকে ঢুকাই দেওয়া হোক, যাতে আমরা করে এই যে যাদের অল্প সময় মেয়াদ আছে আমরা দিয়ে ওখানে কর্মস্থলে যোগ দিতে পারি। আর যাদের রিসেন্ট শেষ হয়ে যাবে, আপনি এখন আসেন, এখন আপনি আর্জেন্ট এটা নিয়ে আপনি অ্যাপ্লাই করেন। এটা যদি করে আমাদের সবার জন্য বেশি ভালো হবে, কারণ আমরা 30 তারিখে মানুষের মতো আমরাও ভোগান্তিতে বা বিভ্রান্তিতে পড়বো না। আগে নানা অব্যবস্থাপনা থাকলেও এখন রিটার্ন যাত্রীদের নিয়মিত টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, তবে চাহিদার চেয়ে তা অনেক কম। অনেক লোকের টোকেন 30 তারিখ বিচার মেয়াদ শেষ, এখন টোকেন ওদের আছে, বিচার মেয়াদ নাই, কিন্তু আমরা বিচার মেয়াদ আছে, টোকেন নাই। আকামারও মেয়াদ আছে, বিচার মেয়াদ আছে, কিন্তু আমরা কোনো টোকেন পাচ্ছি না, টিকিট পাচ্ছি না। সব মিলে সবাই অনেক হয়রানি। সময় আছে মাত্র 20 দিন, 20 দিনের ভিতরে যদি না ঢুকতে পারে তাহলে কফিলার ছুটি দেবে না, বাড়াই দেবে না, বুঝছেন? আকামা তো এদেশে করা সম্ভব না। দ্রুত ফ্লাইট সংখ্যা বাড়ানো হলে যাদের ভিসার মেয়াদ আছে অন্তত তাদের যাওয়া সম্ভব হবে বলে জানান প্রবাসীরা। আগামীকাল সিসিরিয়াল আর টোকেন দেওয়া হবে 4 তারিখে। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার A 1 থেকে 100 এবং B 1 থেকে 100 সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়। এছাড়া আগের সিরিয়াল থেকে টিকিট না পাওয়া 200 জনকেও টিকিট নিতে ডাকা হয়। তবে ভিসা এবং আকামা নবায়নের জটিলতা দূর করতে পারলে সৌদি এয়ারলাইন্সে টিকিট নিতে আসা প্রবাসীদের ভিড় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।